السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري ومسلم. شو برادر شو خسرتا الله سبحانه وتعالى অগণিত অজস্র শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার এবং মুসলিম হিসেবে মুমিন হিসেবে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, এটি উম্মতে মুহাম্মাদের জন্য এক অমূল্য সম্পদ, অমূল্য ধনভাণ্ডার। বিশেষভাবে উলামায়ে কেরাম, যাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের অন্যতম উৎস, হাদিস অসংখ্য হাদিস ভাণ্ডার তিনি রেখে গিয়েছেন, তার সুন্নাকে তিনি রেখে গিয়েছেন, যেগুলো ইসলামী শরীয়তের অন্যতম দ্বিতীয় উৎস। এই সুন্না যুগে যুগে অনেক মুহাদ্দিসিনে কেরাম সংরক্ষণের জন্য, হেফাজত করার জন্য, উম্মতে মুহাম্মাদের কাছে পৌঁছানোর জন্য তাদের জীবনকে তিল তিল করে তারা এই সুন্নার পিছনে তারা ব্যয় করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরামের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ উম্মতে মুহাম্মাদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো তারা সম্পূর্ণ সংরক্ষিত অবস্থায় তারা পেয়েছে। তারপরেও যুগের আবর্তন এবং বিবর্তনের মাঝে কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, কখনো বা নিজের আলোচনাকে আকর্ষণীয় করার জন্য, কখনো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, কখনো বিজয়ী হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য কথা, অসংখ্য বাণী তারা চালিয়ে দিয়েছে। নিজেদের কথা অথবা কোনো মনীষীদের কথা অথবা কোনো ভালো কথা তারা অবলীলায়, নিঃসংকোচে, নির্দ্বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিন্তু তারা চালিয়ে দিয়েছে। এমন বহু কথা হাদিস নামে আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আসলে এগুলো আদৌ হাদিস নয়, এগুলো আদৌ রসুলের বাণী নয়, কিন্তু সাধারণ মুসলমান এমনকি ওলামা ইকরামের অনেকেও আমরা কিন্তু এগুলোকে হাদিস নামেই জানি। কাজেই আমরা চেষ্টা করব সমাজে এরকম বহুল প্রচলিত কিছু কথা যেগুলো হাদিস নামে প্রচলিত হয়ে আসছে যুগ যুগ ধরে, সেগুলোকে চিহ্নিত করতে যে এগুলো আদৌ হাদিস কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বনের জন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ব্যাপারে কোনো মিথ্যা বা নট কোনো কথা বলে তার নামে চালিয়ে দেওয়ার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন, যেমনটি সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলবে, অর্থাৎ যে কথা আমি বলিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেনি অথচ সেই কথাকে তার দিকে নিসবত করা, তার নামে চালিয়ে দেওয়া, এমনটি যে ব্যক্তি করবে ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়, জাহান্নামে তার স্থান করে নেয়। হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা প্রথম খণ্ডের 21 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 110, এবং ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তাআলা প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা, হাদিস নম্বর 3 উল্লেখ করেছেন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এ ব্যাপারে আরও কঠোর সতর্কবাণী তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন: মাইয়াকুন আলিয়্যা মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার প্রথম খণ্ডের 21 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 109 তিনি উল্লেখ করেছেন। অর্থ হচ্ছে যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলবে, মা লাম আকুল, যে কথা আমি বলি, ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, সে ব্যক্তি যেন জাহান্নামে তার
ঠিকানা বানিয়ে নেয়। কাজেই রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, হাদিস বলার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের অবস্থা কেমন ছিল? কখনো কখনো তারা হাদিস বর্ণনা করতে গেলে তারা বেহুশ হয়ে পড়ে যেতেন, যে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বর্ণনা করব, আমি বলবো, যদি কোনো হেরফের হয়ে যায়। শুধুমাত্র এই কারণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জলিলুল কদর সাহাবী, তিনি কিন্তু অনেক হাদিস বর্ণনা করতে পারেননি শুধুমাত্র এই ভয়ে যে আমি প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলবো, তার কথা বলবো, যদি আমার পক্ষ থেকে কোনো একটি শব্দ কোনো একটি ওয়ার্ড যদি কম বেশি হয়ে যায় তাহলে তো আল্লাহর আদালতে আমাকে জবাব দিয়ে করতে হবে। কাজেই আমরা অনেকেই অনেক ক্ষেত্রে দেখি একেবারে অবলীলায় নিঃসংকোচে সমাজের প্রচলিত বাণীগুলো আমরা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নামে আমরা চালিয়ে দেই। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার বরাতে বুঝে শুনে মিথ্যা হাদিস বর্ণনা করবে সেও মিথ্যা ব্যক্তির একজন। অর্থাৎ সে জানে যে কথাটি মিথ্যা, এরপরেও সে বর্ণনা করে দিয়েছে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নামে, হাদিসের নামে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ এটি হাদিস নয়, এই হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তাআলা প্রথম করে 6 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। কাজেই আমরা যখন হাদিস বর্ণনা করব, বিশেষ করে আমাদের সমাজে কিছু ওয়াইজিন যারা সমাজে মানুষকে হিদায়তের কথা বলে, ভালো কথা বলে, প্রসিদ্ধ ওয়াইজ বা বক্তা নামে যারা সুখ্যাতি অর্জন করেছে, এমন অনেকেই রয়েছে আমরা যারা আমরা আসলে এটি হাদিস কিনা এটা আদৌ কখনো তাহকিক তো করি না, বরং তাহকিক করা উচিত, এই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত হয় না। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। শুধুমাত্র কথা শ্রবণ করেছি একজনের কাছ থেকে, আর শ্রবণ করেই আমি তাহকিক ছাড়া, আমি কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই আমি সেটি বর্ণনা শুরু করে দিলাম। এটি তো উলামায়ে কেরামের কাজ নয়, সাধারণ মুসলমানেরও কাজ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন? কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। সহি মুসলিম প্রথম খণ্ড 8 পৃষ্ঠা হাদিস নম্বর 5, সোনানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড 681 পৃষ্ঠা হাদিস নম্বর 4982। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কাফা বিল মারই কাযিবা, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট যে আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যা শুনবে তাই বর্ণনা করবে, কোনো বিচার বিশ্লেষণ নেই, কোনো তাহকিক নেই, এটি হতে পারে না। কাজেই এ ব্যাপারে আমাদের কঠোর সতর্কতা অবলম্বন করা উচিত, আমাদেরকে বিচার করা উচিত, আমাদের তাহকিক করা উচিত। বিশেষ করে ওলামায়ে কেরাম যারা মানুষকে হিদায়াতের কথা বলি, যারা মানুষকে দিনের কথা বলি, এ ব্যাপারে কিন্তু আমরা সতর্ক হওয়া উচিত। নতুবা এভাবে যদি আমরা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো, আমরা যেগুলো রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয় সেগুলোকেও বাণীর নামে হাদিসের নামে চালিয়ে দেই, এটি উম্মতের জন্য খুবই দুঃখজনক হবে। এক্ষেত্রে আমাদের উল্লেখ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেননি সে কথা তার নামে চালিয়ে দেওয়া যেমনি মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ, যেমনটি প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা জাহান্নামে তার ঠিকানা বানিয়ে দেয়, ঠিক তদ্রূপভাবে আমার মতের বিপরীত কোনো মত, আমার মতের বিপরীত কোনো মাসআলার সপক্ষে কোনো দলিল থাকলে সে হাদিসটা সহি আমি অবলীলায় বলে দিলাম যে হাদিসটি সহিরা বা হাদিসটি জঈফ বা হাদিসটি জাল, এটিও কিন্তু মারাত্মক অপরাধ হতে পারে। মাসআলা মতো ইখতিলাফ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি এই বাছ বিচার না করি, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো বর্ণনা করার ক্ষেত্রে আমরা যদি এই সতর্কতা বা এই আমানতদারিতা যদি আমার ভিতরে না থাকে, এটা তো এর খেয়ানত, কত বড় খেয়ানত। হাদিসটি সহি অথচ আমি বলে দিলাম হাদিসটি জঈফ, হাদিসটি জঈফ অথচ আমি বলে দিলাম হাদিসটি জাল। যেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস মিথ্যা বা নট মিথ্যা তৈরি করা যেরকম মারাত্মক অপরাধ, এটিও তার থেকে কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়। কেননা কালকে আমাদের দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করেন যে আমার হাদিস তো সহি ছিল, আমার হাদিস তো বিশুদ্ধ ছিল, তাহলে কোন সাহসে, কে, কত বড় দুঃসাহস তোমার, তুমি এই হাদিসকে তুমি জাল বলেছ, তুমি মাউযু বলেছ, তখন কিন্তু জবাব দেওয়ার কোনো কিছুই থাকবে না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলম,
যে ব্যাপারে তোমার নিশ্চিত জ্ঞান নেই, এলেম নেই, তুমি তার পিছনে পড়ো না, সে ব্যাপারে তোমার কোনো কমেন্টস, তোমার মন্তব্য তুমি করতে যেও না। কাজেই উভয় ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। রসুলের কারিম বাণী নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস নয়, সেটাকে যেমন হাদিস বলে চালিয়ে দেবো কবিরা গুনাহ, ঠিক তদ্রূপভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বিশুদ্ধ হাদিস, সেই হাদিসকেও আবার জঈফ বলে দেওয়া, জাল বলে দেওয়া, বা রসুলের হাদিসই নয় এভাবে বলে দেওয়া, এটিও মারাত্মক গুনাহ। উভয় ক্ষেত্রে আমাদের বেঁচে থাকা উচিত, আমাদের সতর্ক থাকা উচিত। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস নিয়েই আমরা আলোচনা করব, সর্বপ্রথম আমরা ওই জাল হাদিসগুলো নিয়ে আলোকপাত করতে চাই যেগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে তৈরি হয়েছে। এমন একটি বহুল প্রচলিত একটি বাণী হচ্ছে এই, লাউলা কালামা খলাকতুল আফলাক। অনেক বক্তা, সুবক্তা, সুপ্রতিষ্ঠিত বক্তা, তাদের মুখেও কিন্তু এ বাণীটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে চালিয়ে দিতে দেখা যায়। তারা এটা অবলীলায় বলে দেন যে এটি রসুলের হাদিস, বরং এটি হাদিসে কুদসি, যে লাউলা কালামা খলাকতুল আফলাক, যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। অনেককে দেখা যায় এটিকে তারা হাদিস নামে চালিয়ে দেয়, অথচ এটি হাদিস নয়। এ ব্যাপারে প্রায় সকল মুহাদ্দিস ইকরাম একমত পোষণ করেছেন যে না, এটি হাদিস নয়। যেমন ইমাম সাগানি, আল্লামা পাটনি, মোল্লা আলী কারি, শেখ আজলুনি, আল্লামা কাউকাজি, ইমাম শওকানি, মুহাদ্দিসে আব্দুল আব্দ সিদ্দিক আল গুমারি এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলী প্রমুখ মুহাদ্দিস ইকরাম এটিকে জাল করেছেন। আমরা এগুলো দেখতে পারি রিসালাতুল মাওসুআত পৃষ্ঠা নম্বর 9, তাজকিরাতুল মাওসুআত পৃষ্ঠা নম্বর 86, আল মাসনু 150 পৃষ্ঠা, কাশফুল খাফা দ্বিতীয় খণ্ড 164 পৃষ্ঠা, আল লুকুল মারসু 66 পৃষ্ঠা, আল ফওয়াইদুল মাজমুআ দ্বিতীয় খণ্ড 410 নম্বর পৃষ্ঠা, আল মুসিরি মাদেহুরে রাসুলিল আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 পৃষ্ঠা, ফতোয়া আজিজিয়া দ্বিতীয় খণ্ড 129 পৃষ্ঠা, ফতোয়া মাহমুদিয়া প্রথম খণ্ড 77 পৃষ্ঠা। এই সকল গ্রন্থে এই হাদিসকে জাল বলা হয়েছে। কাজেই এটিকে আমরা হাদিস নামে চালিয়ে দিতে চাই এটা আদৌ ঠিক নয়, এটি হাদিস নয়, এটি জাল হাদিস। অনেকে আবার এই ধরনের কথা বলে যে যদিও এটি হাদিস নয় তবে এর সামর্থ্যবোধক হাদিস রয়েছে, এগুলো আদৌ উপর ভিত্তি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যতক্ষণ পর্যন্ত সহি নাস কোরআন এবং সুন্নায় স্পষ্ট করে কোনো বর্ণনা না আসবে ততক্ষণ পর্যন্ত এটা বলার কোনো অবকাশ নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের অন্যতম দুটো সৃষ্টি জীব, মানুষ এবং ইনসান, তাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আজ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কাজেই এটি একটি জাল হাদিস, এটি একটি জাল হাদিস। এটাকে হাদিস নামে বর্ণনা করে দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই এটাকে বিরত থাকা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, তার বড়ত্ব, তার মহত্ব বর্ণনা করার জন্য অনেক সহি হাদিস রয়েছে। কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় অনেক আয়াতে কারিম অবতরণ করেছেন, সেগুলো আমরা বর্ণনা করতে পারি। কিন্তু যেটি হাদিস নয় সেটিকে হাদিসে কুদসি নামে চালিয়ে দেওয়া, এটি কিন্তু মারাত্মক অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইগুলো থেকে, এই ধরনের প্রবণতা থেকে, অর্থাৎ যেটি হাদিস নয় সেটিকে হাদিস নামে চালিয়ে দেওয়া, আবার সহি হাদিসকে জাল, মাউযু বা যঈফ বলে চালিয়ে দেওয়া, এই ধরনের প্রবণতা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।